তো বরাবরের মতো আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সাথে আছি ব্লগ টিভির নতুন আরেকটি ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য। যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আপনাদেরকে। তো লেটস গো, আমাদের গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বিকেলের স্নিগ্ধকর মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে কোনো জায়গায় আর কি বেড়াতে যেতে পারছি না, তার চেয়ে নিজের এলাকা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। তো এটা আর কি কোনো কিছুর চেয়ে কম নয়, তাই না? নিজের এলাকা ঘুরে ঘুরে দেখা এটারও দরকার আছে। কোনোদিন দেখা হয়নি এই জায়গাটা। দেখা হয়েছে কিন্তু যে এইভাবে ভ্রমণের উদ্দেশ্যে আসা হয়নি। তো এর আগে আমরা আসছি এই জায়গা বর বিয়ার্স। আপনাদেরকে অবশ্যই বলছি করোনার মধ্যে নিজে পরিষ্কার থাকুন, আপনার পরিবারের সবাইকে নিয়ে পরিষ্কার রাখুন, নিয়মিত স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করুন, নিয়মিত হাত ধুন, মাস্ক পরুন। তো করোনার এই মহামারী কাটিয়ে উঠতে আমরা সবাই একটা করোনা যোদ্ধা। তো সব কথা বলতে বলতে আবার আমরা চলে আসলাম আর একটি ওয়েদারে। তো এই তো বিয়ার্স, আমরা বিকেলবেলায় আর কি কীভাবে ঘোরাফেরা করলাম নিজের এলাকায় ভালোভাবে দেখলাম, সব কিছু দেখে আর কি খুব ভালো লাগলো। তো এইসব নিয়ে আজকে আমাদের ভিডিও হলো। তো আরেকটা লাস্টে মেন আকর্ষণ, আমাদের গ্রামাঞ্চলে ছেলেপেলেরা আমাদের ছোটো ভাই বড় ভাই সবাই মিলে যে বিকেলে ফুটবল খেলায় মেতে উঠে, এই একটা আনন্দ। তো আমরা এখন দেখতে যাব। তো আমরা এখন রাস্তায় আছি, প্রায় হাফ কিলো মতন ফাঁকে। তো আমরাও নাই মাসছিল আর কি ফুটবল খেলার জন্য। তো ওই জায়গা থেকে ও আমাকে দেখে আর কি চলে আসলো, পরে বললাম যে চল একটা ব্লগ করে নিয়ে আসি, যেহেতু আপনাদেরকে ভিডিও নিয়মিত দিতেই হবে। তো আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে, তো যেহেতু আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পাই, ভালো ভালো রেসপন্স পাই, তার জন্যে আর কি ভিডিও করতে ভালো লাগে। ভিডিওতে লাইক দিবেন, আমাদের ভিডিও করার উৎসাহ আরও ভালো ভালোভাবে উৎসাহ বাড়বে। কবে বানাইছো? আজকে। ভালো লাগে? এখন উড়ে না বাতাস নাই, আও বিয়ে দে আমরাও যখন ছোট ছিলাম তখন এইভাবে ঘুরি নিয়ে দৌড়াদৌড়ি পারতাম, খুব ভালো লাগে। আমরা দেখতে দেখতে বলতে বলতে চলে আসলাম আমাদের সেই ফুটবল ম্যাচে। তো ছোটো বড়ো বন্ধু বান্ধব সবাই মিলে ফুটবল খেলছে। তো তাদের কারো কারো কাছ থেকে ইনশাল্লাহ দেখা যাক, কার কাছ থেকে ইন্টারভিউ নিতে পারি। তো খুব মজাই হয় বিকেলবেলায় সবাই মিলে ফুটবল খেলে আর কি, ওয়েদারটা খুব সুন্দর থাকে। তো বৃষ্টির মধ্যে আর কি ফুটবল খেলে অনেকেই। তো বৃষ্টির মধ্যে এবার আর কি অতটা জাঁকজমক হয়নি ফুটবল খেলা। তো এবার বিকেলবেলায় সবাই মিলে বন্ধু সবাই একসাথে হচ্ছে ফুটবল খেলছে, মজাই আলাদা। তো আমরা আমাদের গলির এই সাইডের গলির কাছ থেকে একটু জানবো ফুটবল খেলার বিষয়ে। তো চলেন, আচ্ছা আমাদের গলি তাহিদ ভাই। তো তাহিদ ভাই আমাদের রেগুলার গলি হিসাবে থাকে এই সাইডে। তো দুই সাইডে দুইজন গলি থাকে, তার মধ্যে এই সাইডে তাহিদ ভাই থাকে রেগুলার, ওই সাইডে শুভ থাকে। তো সব মিলিয়ে তোমার আর কি ফুটবল খেলতে কেমন লাগে? পুরাই জোশ, মানে এক কথায় ভালো লাগে। তো বল কিন্তু চলে আসে, বিশেষ করে গলি থাকতে। তো তাহিদ কিন্তু গুলি থাকতে মানে খুব ভালো ভালো মানে খুব ভালো লাগে আর। তো আমাদের বেগি থাকে নিয়মিত রায়হান, নিয়মিত রায়হান কিন্তু বেগি থাকে। সব মিলিয়ে আর কি সব খেলাধুলো আর কি অনেক ভালোই লাগে। আমিও খেলি, তো আমরাও ফুটবল খেলি। তো আজকের জন্য ভালো লাগে যে রেগুলার খেলা হয়। তো রেগুলার খেলা হয় এটাও একটা বিষয়। তো আমাদের মাঠ কিন্তু ইরি ক্ষেত বা ধান ক্ষেত যাই বলেন। লাস্ট আমি কবে খেলেছি? গত বছর আমার মনে নাই। তো আমি খেলেছি প্রায় এক সপ্তাহ আগে। তো শরীরটা তখন আর কি অসুস্থ ছিলাম, তার জন্য খেলা। তো আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ। তো জ্বর সর্দি ঠান্ডা সব কিছু থেকে এখন আর কি আমি ভালো। তো সব মিলিয়ে আজকে যেহেতু আপনাদের একটা ব্লগ উপহার দেবো ইনশাল্লাহ। তো যারা এখন শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। তো শেষ করব ফুটবল ম্যাচের কিছু সিনেমাটিক শট নিয়ে।
তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, তো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনাদের শেয়ার তো করবেন, আর আপনাদের এলাকার ভালো ভালো ঘুরে ঘুরে দেখার জায়গাগুলো কি কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখব অবশ্যই। তো লেটস